হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক পেজের মধ্যে ফাইনালি একটা নতুন একটি আপডেট আসছে, সেটা হচ্ছে পেজ ক্যান বি রিকমেন্ডেড। অর্থাৎ এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটাকে রিকমেন্ডেশনে নিতে পারবেন। অর্থাৎ যদি আপনার ফেসবুক পেজটাকে আপনি রিকমেন্ডেশনে নিতে পারেন, 100% আপনার ফেসবুক পেজে এমনভাবে রিচ হবে, ফলোয়ার আসবে। তো কীভাবে এই কাজটি করবেন, চলুন আজকের এই ভিডিওতে দেখা নিয়ে যাক। ভিডিও দেখে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করতে হবে। ফার্স্ট অফ অল এখান থেকে আমরা দেখতে পারতেছেন সি ড্যাশবোর্ড বলে একটি অপশন আছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফার্স্ট অফ অল আমরা একবার উপর দিকে পেয়ে যাব। ঠিক এখানে নেক্সট স্টপ যে লেখা রয়েছে, জাস্ট আমরা এখানে এই অপশনটি পেয়ে যাব। আর যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে উপর দিকে সি ওয়ালে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা ফার্স্ট অফ অল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেখতে পারবেন ঠিক আপনার সামনে এইরকমভাবে একটি ইন্টারভিউ শুরু করবে। উপর দিকে দেখতে পারবেন লেখা রয়েছে ইউয়ার পেজ ক্যান বি রিকমেন্ডেড, অর্থাৎ আমার ফেসবুক পেজটি কিন্তু রিকমেন্ডেশনে রয়েছে। যদি আপনার ফেসবুক পেজটা রিকমেন্ডেশনে না থাকে, অর্থাৎ আপনার ফেসবুক পেজটা যদি রিকমেন্ডেশনে না যায়, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে ফলোয়ার আসবে না, ভিডিওতে ভিউ হবে না, ইত্যাদি এরকম কিছু হতে পারে। যেমন ধরুন আমার এখানে দেখুন এরকমভাবে ইন্টারভিউ শুরু করতেছে, এখান থেকে আমার প্রোফাইলটা শুরু করতেছে। দেখুন ক্রিয়েট পোস্ট, তারপর এখানে ফোটো অপশন রয়েছে, স্টোরি রয়েছে এবং রিল রয়েছে। তারপর দেখুন এখান থেকে রয়েছে উইল ফ্রেন্ড পিপল উইথ ট্রিক ইউনিক কন্টেন্ট টু হেল্প গ্রো ইউর অডিয়েন্স, অর্থাৎ আমাকে তারা বলতেছে যে এর থেকেও আরও বেশি ইউনিক কন্টেন্ট, অর্থাৎ আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিওগুলো আপলোড করার জন্য, যেগুলোর মধ্যে আরও বেশি বেশি ভিউ হতে পারে, ঠিক আছে, সেইগুলো বলতেছে। এখানে আপনাকে এইটা বোঝাবে যে আপনি এর থেকেও ভালো ভালো কন্টেন্ট ব্যবহার করুন, এর থেকে ভালো ভালো ভিডিও আপলোড করুন, দেখবেন আপনার ভিডিওতে আরও বেশি রিচ দেওয়া হবে, আরও বেশি ভিউস ইনক্রিজ হবে। যেমন ধরুন আমি যদি এখান থেকে বেরিয়ে চলে আসি, একটু স্ক্রল করলে আমরা এখান থেকে মোরে ক্লিক করে জাস্ট রিলে ক্লিক করব। রিলে ক্লিক করে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এইরকমভাবে কিনতে বসে করবে। এখান থেকে আমার রিলগুলো দেখতে পারবেন, 2000 দেখতে পাচ্ছি, 3000 দেখুন, 7000, 4000, 30000 দেখতে পাচ্ছেন, 114000, 3000 এরকমভাবে ভিউ রয়েছে, 74000। আমি নিচে গেলে 1.3 মিলিয়ন, তারপর দেখতে 22000, 20000, 1.2 মিলিয়ন, দেখবেন আমার প্রত্যেকটা রিল ভিডিওতে কিন্তু ভিউ হয়ে রয়েছে। তো তারা কি বলতেছে, তার থেকেও আরও ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য, তার থেকে আরও ইউনিক ভিডিও, তার থেকে আরও ভালো ভিডিও ব্যবহার করার জন্য, যাতে আরও বেশি ভিউস ইনক্রিজ করতে পারে, সেই জন্য কিন্তু তারা এই পেজ ক্যান রিকমেন্ডেশনে এইটা বলে দিয়েছে যে আপনি আরও ভালো ভালো কন্টেন্ট ব্যবহার করুন, আপনার ফেসবুক পেজের ভিডিওতে আরও বেশি ভিউস ইনক্রিজ করবে। যেমনটা দেখতে পারতেছেন এখানে তারা ক্রিয়েট পোস্ট দিয়ে রাখছে এবং এখানে ফটো দিয়ে রাখছে, আপনি চাইলে ফটো আপলোড করতে পারেন, পোস্টও করতে পারেন, স্টোরিও দিতে পারেন, আবার রিলও দিতে পারবেন, আপনি চাইলে এখান থেকেও দিতে পারবেন। তবে আমি আপনাকে বলবো সেখানে যে ফটো অপশন থাকে বা রিল থাকে সেখানে গিয়ে আপলোড না করে সিম্পলি চলে আসবেন পেজের রিকমেন্ডেশনে, তারপর এখান থেকে এসে এই রিলে ক্লিক করে রিল আপলোড করবেন, স্টোরিতে ক্লিক করে স্টোরিতে আপলোড করবেন, হ্যাঁ ফটো চাইলে ফটো এখান থেকে এসে আপলোড করবেন, দেখবেন বেশি রিচ দেওয়া হবে। অর্থাৎ আগের তুলনায় আপনার এখান থেকে আপলোড করলে আপনাকে আরও বেশি বেশি রিচ দেওয়া হবে, আপনার ফেসবুক পেজে আগের তুলনায় বেশি বেশি লাইক কমেন্ট হবে, আপনার স্টোরিতে আগের তুলনায় বেশি বেশি ভিউজ হবে, আপনার ফেসবুক পেজে ফলোয়ার কিন্তু আসবে। অর্থাৎ এক কথায় আপনার এখান থেকে আপলোড করলে সেই সুযোগ সুবিধাটা আপনি পাবেন। তো কাদের ফেসবুক পেজ এটা আসছে আর কাদের ফেসবুক পেজ এটা আসে নাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর যদি আপনার ফেসবুক পেজে না এসে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করব এটা নিয়ে আসার জন্য। আর অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে আপডেট দিয়ে রাখবেন সবসময়, যাতে সকল আপডেটগুলো আপনি সবার আগে আপনার ফেসবুক পেজের মধ্যে বা ফেসবুক আইডির মধ্যে আপনি পেয়ে যান। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।